আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাবালেনুর শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় টিউটোরিয়াল যে শীট দেওয়া হয়েছিল এই শীটে 2 নং বাংলা থেকে আরবি এই অংশটি আমরা সলভ করেছি গত ক্লাসেও। আজকে ক্লাসে এই অংশের সলভ করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন শুরু করি। মিফতাহুন চাবি, মিফতাহুন চাবি, নাজ্জারাতুন চশমা, নাজ্জারাতুন চশমা, মা হাজা ইহা কি, মা হাজা ইহা কি, সাআতুন ঘড়ি, সাআতুন ঘড়ি, হাজা কিতাবুন ইহা একটি বই, হাজা কিতাবুন ইহা একটি বই, মিফতাহুন চাবি, মিফতাহুন চাবি, নাজ্জারাতুন চশমা, নাজ্জারাতুন চশমা, মা হাজা ইহা কি, মা হাজা ইহা কি, সাআতুন ঘড়ি, সাআতুন ঘড়ি, হাজা কিতাবুন ইহা একটি বই, হাজা কিতাবুন ইহা একটি বই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবা পরীক্ষায় তোমাদের এই অংশ বাংলায় প্রশ্ন থাকবে বাংলাতে, আর তোমাদেরকে আরবি লিখতে হবে। এর জন্য বেশি বেশি করে আরবি প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা আবার শুধু আরবি প্র্যাকটিস করি। মিফতাহুন, মিফতাহুন, নাজ্জারাতুন, নাজ্জারাতুন, মা হাজা, মা হাজা, সাআতুন, সাআতুন, হাজা কিতাবুন, হাজা কিতাবুন, মিফতাহুন চাবি, মিফতাহুন চাবি, নাজ্জারাতুন চশমা, নাজ্জারাতুন চশমা, মা হাজা ইহা কি, সাআতুন ঘড়ি, সাআতুন ঘড়ি, হাজা কিতাবুন ইহা একটি বই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি তোমাদের অনেকের পড়া হয়েছে। যাদের পড়া হয়নি, আমাদের এই ভিডিওটি বারবার তোমরা রিভিউ করে দেখে তোমাদের পড়া পড়বে, এবং পাশাপাশি তোমরা লিখবে, তার লিখলে তোমাদের হাতের লেখা ভালো হবে এবং নির্ভুল হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।